بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু দেশপ্রবাসী যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধু বরাবরের মতো কবুতরের নতুন আরো একটি প্রতিবেদন করার জন্য আবার চলে আসলাম বাদশা ভাইয়ের লফটে আর বেশ কিছুদিন আমি এখানে আসিনি বা উনি আমাকে ডাকেনি তো আজকে বিভিন্ন আইটেমের নতুন কিছু কালেকশন ওনার কাছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে জানানোর চেষ্টা করব কোন প্যাটার দাম কি রকম আর আজকে লো থেকে শুরু করব একদম হাই রেট পর্যন্ত কবুতর দেখানোর চেষ্টা করব যার যেরকম সামর্থ্য আছে দর্শক বন্ধুরা আপনারা কবুতর কেনার চেষ্টা করবেন আর সেই সাথে বরাবর মত বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বাদশা ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম বাদশা ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আচ্ছা তো আজকে অনেক দিন পর আপনারা এখানে একটা প্রতিবেদন করতে আসলাম নতুন কিছু কালেকশন করছেন কি কি কালেকশন করছেন ভাই আমার কাছে বরাবর সে আগের কালেকশন কিছু আছে এবং নতুন কিছু অ্যাড হয়েছে কালেকশন কিছু সিরাজি আছে বিউটি আছে কিং আছে শাটিন আছে তারপর অ্যান্ড্রফ আছে ম্যাকপাই মানে ভ্যারাইটিস আর কি সব ধরনের কালেকশন আছে আচ্ছা লোকেশনটা মোবাইল নাম্বারটা বলেন ভাই আমার নাম মনির হোসেন বাদশা আমার না আমার লোকেশন কাশিমপুর বিএডিসি মেইন গেটের সামনে আমার দোকান আছে আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আর আমার যে লফটটা সেটা হচ্ছে সোরাবাড়ির 5-9 ওয়াট এটা আমার মেইন লফট আর আমার মোবাইল নাম্বার 01970514575 আর একটা কথা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে আমার এই প্রতিবেদনটা রেজাউন্ড বাইর চ্যানেলে দেখতেছেন তাদেরকে পবিত্র রমজান মাহের রমজান মাসের উপলক্ষে শুভেচ্ছা আর আজকে যে প্রাইসটা আমি আপনাদেরকে একটা ছাড়ই বলতে পারি আসলে আমি কোনো ছাড় দিতে পারি না আমি ছাড় আসলে খুব কম দিই যারা অন্য অন্য যারা ভাই যারা আছে আমার যারা ভিডিওতে তারা অনেক ছাড় দিতে পারে আসলে আমি ছাড় দিতে পারি না কারণ আমার বেশিরভাগ কালেকশন খামার থেকে করা সব যে কালেকশন খামার থেকে করা সেটা আমি বলবো না কারণ সব সময় তা খামার কাপড় তো বিক্রি করে না আমি বেশিরভাগ খামার কালেকশনগুলো খামার থেকে করে থাকি তো সেক্ষেত্রে রেট একটু খুব বেশি হয় তারপর আমি আমার চেষ্টা করবো আপনাদেরকে রিজনেবল প্রাইসগুলো দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার সাধ্য মতো কবুতর পেয়ারটা আপনি নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভিউয়ার্স এখানে এক পেয়ার ঘররা কবুতর আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর পেয়ার আর এই পেয়ারটা রানিং না হ্যাঁ ইনশাআল্লাহ ডিম পার ফুল রানিং না ফুল রানিং আচ্ছা এখানে নর কোনটা হবে মাদি কোনটা ভাই নর নিচেরটা আচ্ছা হাড়িতে যেটা আছে এটা মাদি এটা মাদি আচ্ছা মাশাআল্লাহ এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আচ্ছা কোনো ভাই যদি এই পেয়ারটা কালেকশন করে আপনি কত টাকা দাম রাখবেন 700 টাকা 700 টাকা জি দামটা কি একদম নাকি চাওয়া দাম এটা একদম কারণ গররা এই 700 টাকায় গররা পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে তো তারপরও যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য আমি আসলে এর একটা আমার ক্ষেত্রে একটা রিজনেবল প্রাইসই বলা যায় আচ্ছা তো আপনি 250 টাকা কমাই দেন ভাই যেহেতু এই পেয়ারটা আমি আপনাকে আবেদন করব না শুধু এই পেয়ারটার জন্যই বলছি যারা নতুন কবুতর খামারি বা নতুন পালতে চাচ্ছে তারা যেন নিতে পারে এই জন্য 250 টাকা কমাই দেন আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা আমার 650 টাকা কিনে পড়ছে তো তারপরও যেহেতু আপনি বলছেন আসলে লাভ লো সবসময় তো কবুতর একটা ভালোবাসার প্রতীক ভালোবাসার টাকা জিনিসটা সবসময় ভাবা যায় না তো যেহেতু আপনি বলছেন আমি আমার 50 টাকা লস দেবো ইনশাআল্লাহ যা আমি 600 টাকা দিয়ে দিলাম আচ্ছা ভিউয়ার্স শুনতে পারলেন বাদশা ভাইয়ের কথা আসলে ভালো মন মানসিকতার মানুষ না হলে পরে কম মানে লস দিয়ে কবুতর কেউ দিবে না আপনাকে যাই বলুক লসে কিন্তু কেউ কবুতর দিবে না যাই হোক এই পেয়ারটা একদম 600 টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দামটা কিন্তু একদম যদি কারো পছন্দ হয় বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরেকটি কথা সেই সাথে এই পেয়ারটির জন্য আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন আর মূলত এই পেয়ার না যতগুলো কবুতর দেখাবো ইনশাআল্লাহ সবগুলো গ্যারান্টি আছে আপনাদের কোনো সমস্যা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে উল্টোপাল্টা কমেন্ট না করার জন্য আপনাকে আমি অনুরোধ করব ভিউয়ার্স এখানে একটা আর চিলা কবুতর দেখতে পাচ্ছেন আর এই যে এইটা হচ্ছে মাদি হ্যাঁ মাদি আর এই যে সামনে একটা নর মাশাআল্লাহ খুব তেজি নর আর এই পেয়ারটা খুব বিগ সাইজের একটা পেয়ার আপনারা হয়তো ভিডিওতে অনেকেই বুঝতে পারছেন আবার অনেকে বুঝতে পারবেন না যাই হোক আমি রেফারেন্স দিচ্ছি পেয়ারটা আসলেই বিগ সাইজের চিলা আসলে এত বড় হয় না এটা কি চোখটা হচ্ছে মাখা চোখের মাখা চোখের এটা 5-6 ঘন্টা উড়বে ইনশাআল্লাহ 5-6 ঘন্টা উড়বে ইনশাআল্লাহ হাই ফ্লাইং কবুতর আর এই পেয়ারটা যদি কেউ নেয় আপনি কত টাকা দাম রাখবেন এই পেয়ারটা 500 টাকা ফিক্সড 1500 টাকা ফিক্সড হ্যাঁ এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ব্যাস এই পেয়ারটা একবারই সীমিত দাম মাত্র 1500 টাকা আসলে এগুলোর দাম বাজারে গেলেও আরও 200 টাকা বেশি দিয়ে আপনাকে কেনা লাগবে আর সেক্ষেত্রে আপনি হয়তো ইয়াও পাবেন না মানে কোনো গ্যারান্টিও পাবেন না ওয়ারেন্টিও পাবেন না আবার আরও কমে পাবে 500 টাকার জোড়া চিলি পেয়ে যাবে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি বুঝতে পারেন মাখা চোখের চিলা তো নাই একদম মানে এটা হাই কোয়ালিটি এই জন্য দামটা একটু বেশি 1500 টাকা একদম যদি কারো পছন্দ হয় বাইরের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন
এখানে সিঙ্গেল একটা মাদি আছে, এটা শাটিনের মাদি, কোরিগুলোকে ঠিক আছে ভাই 100%। আচ্ছা ভিউয়ার্স, কোরিগুলো ঠিক আছে। আর এই যে টাইটা দেখতে পাচ্ছেন, ফুল ফ্রেশ, কোনো মিস মার্কিং নাই। আর এই মাদিটা ফুল রানিং, ফুল রানিং। আচ্ছা ডিম বাচ্চা ওকে আছে না, ইনশাআল্লাহ। আচ্ছা এটা কেউ নিলে দাম কত রাখবে? 1750 টাকা। 1750 টাকা এক দাম। যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে এটা কালেকশন করতে পারেন। ভিউয়ার্স এখানে এক পেয়ার রেসার আছে, একটা সবজি রেসার আর একটা হচ্ছে মাক্সি রেসার। এটা নর, সবজিটা হচ্ছে নর, আর ওই যে মাক্সিটা এটা হচ্ছে মাদি। আমি শেপটা একটু দেখাই দিচ্ছি, খুব সুন্দর শেপ। আর এটা ফুল রানিং পেয়ার। ডিম বাচ্চা ওকে আছে ভাই? হ্যাঁ ডিম পারবে, আজকে আজকে ডিম পারবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় আপনি কত টাকা দাম রাখবেন? 2000 টাকা একদম। একদম ভিউয়ার্স এই পেয়ারটা একদম 2000 টাকা হলে আপনার কালেকশন করতে পারবেন। যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এই পেয়ারটা আপনার কালেকশন করবেন। ভিউয়ার্স এখানে বন্টি নেট আছে একটা সিঙ্গেল কবুতর, এটা নর্না মাদি, নর্না মাশাআল্লাহ, খুব সুন্দর আর বিগ সাইজ, কালারফুল একটা কবুতর, কোনো মিস মার্কিং নাই, ফুল ফ্রেশ একটা। আর নর, এই নরটা দিয়ে ডিম বাচ্চা করছেন কখন? আচ্ছা এটা দাম কত রাখবেন? 2500 টাকা 2500 টাকা এটা কি ফিক্সড প্রাইস? এটা ফিক্সড প্রাইস না, আর যে নেবে তার ডেলিভারি খরচ আমি বহন করব, যে নেবে তার ডেলিভারি খরচ আমি বহন করব। আচ্ছা ভিউয়ার্স এটা যদি কেউ নিতে চান তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি আছে, যদি কারো এটা পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন। আর আমি আপনাদের সুবিধার্থে একটা কথা বলতেছি, হ্যাঁ যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি আছে তো একটা নিলেও যে ডেলিভারি খরচ, তিনটা নিলেও একই খরচ। তো চাইলে আপনারা এখান থেকে আরও দুই এক পেয়ার পছন্দ হলে আপনারা নিতে পারেন, মানে এক ডেলিভারিতে আপনার হয়ে যাচ্ছে। আর যেহেতু ডেলিভারিটা বাচ্চা ভাই করবে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স এখানে মক্ষি আছে, সিলভার কালারের মক্ষি, যদিও এগুলো রেয়ার কালেকশন কিন্তু এখানে দুই পেয়ার আছে একসাথে। এই যে এদিকে আরও একটা পেয়ার আছে, এদিকে আরও একটা, আর দুটোটা পেয়ার ফুল জেড স্প্রিং না? আর সেখানে কি ডিম অথবা বাচ্চা কিছু আছে? না পারবে, হয়তো পারবে না। আচ্ছা দুটোটা পেয়ারই বর্তমান খালি আছে না? খালি আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একবারে ফুল জেড স্প্রিং আছে, আর এই যে সামনে আসছে এটাই নর না? আচ্ছা এই পেয়ারটার এটা নর, আর পিছনেরটা হচ্ছে মাদি, আর এই পেয়ারটার নর হচ্ছে বাটিতে যেটা আছে এটা না, আর সামনেরটা মাদি, মাশাআল্লাহ। দুটোটা পেয়ার একই কালার, একই কোয়ালিটি, যদি কারো পছন্দ হয় যে কোনো একটা পেয়ার অথবা দুইটা পেয়ার একসাথে নিতে পারেন। আর এই পেয়ার দুটো কোন পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই? এগুলো 2000 টাকা ফিক্সড, যেই পেয়ারটাই নিক। হ্যাঁ যে পেয়ারটা। আচ্ছা ভিউয়ার্স যেই পেয়ারটা আপনার পছন্দ হবে আপনারা কালেকশন করতে পারবেন, এক দাম 2000 টাকা করে। যদি কারো পছন্দ হয় বাচ্চা ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে কালেকশন করতে পারেন। ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে এখানে একটা পেয়ার দেখাই তাহলে বলতে হয় এটা আসলে শোকিং এর মধ্যে একবারে বিগ সাইজের একটা পেয়ার, আর এটা হচ্ছে ব্লুবার শোকিং। হ্যাঁ আর এই পেয়ারটাতে কোনো মিস মার্কিং নেই, ফুল ফ্রেশ আছে। আর জানার চেষ্টা করবো ভাই, এই পেয়ারটা কি নিজের ডিম বাচ্চা নিজেই করে? এই পেয়ারটা নিজের ডিম বাচ্চা নিজে করে না, করে না, পোস্টার করাতে হবে, পোস্টার করাতে হবে। হ্যাঁ কারণ অনেক বিগ সাইজের, হয়তো কিরকম দেখতেছে আমি তো বুঝতে পারতেছি না, বিশাল সাইজ। তো আসলে এরকম আমাদের ডিম বাচ্চা করাটা খুব রিস্ক হয়ে যায়, তো আমি যেই পোস্টারিং করাতে হয়। হ্যাঁ পোস্টার করে ডিম জমবে 100%, এবং ওই এর মাথায় কিন্তু একটু দেখা যাচ্ছে, বুঝে একটু মানে মানে লোমগুলো নাই। হ্যাঁ এটা হচ্ছে নরে ঠোরকাইছে, মানে নরে ঠোরকাইছে মানে ডিম পাড়ার জন্য। এইটাই মাদি না? হ্যাঁ এইটাই মাদি, আর পিছনে একটা নর না? নর, হ্যাঁ মাদি নর, মাশাআল্লাহ একদম সেম সাইজ। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আপনি কত টাকা দাম রাখবেন? এটা 12000 টাকা একদম না চাওয়া দাম? এটা আমি ডেলিভারি খরচ দিয়ে দিব, জান ডেলিভারি খরচ দিয়ে দেবেন না? হুম। আচ্ছা ডেলিভারি খরচ টরচ নাই ভাই, এটা একদম কত রাখবেন? মানে আপনি পাঠাই দিবেন? আমি পাঠাই দিব? হ্যাঁ তাহলে একদম জান 11000 রাখবো। 11000 টাকা? 11000, ফিক্সড 11000। ভিউয়ার্স এই পেয়ারটা একদম 11000 টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন। আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। যদি আপনাদের এই পেয়ারটা কারো পছন্দ হয় বাড়ির সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন। আর সেই সাথে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, যদি কবুতর দেখতে বাইয়ের কোয়ালিটি বুঝতে কোনো সমস্যা হয় বাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই উনি আপনাদেরকে এই মুহূর্তে আবারও দেখিয়ে দেবেন। ভিউয়ার্স এখানে বিউটির বেবি আছে একটা পেয়ার, হোয়াইট কালারের বিউটি। আর এগুলো বয়স কত চলতেছে বাচ্চা? জিরো পর না? হুম। আচ্ছা আমি যে দেখলাম যে ডাকাটাকি করতেছে, যে এটা ডান দিকেরটা নর নর হবে? হ্যাঁ মানে জিরো পরে ডাকাটাকি শুরু করছে? ওই নর ওই কনফার্ম আছে। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় আপনি কত টাকা দাম রাখবেন? 7000 টাকা ফিক্সড। 7000 টাকা ফিক্সড? ফিক্সড, হ্যাঁ কারণ এটা রিং এর ঘর হবে। রিং এর? আচ্ছা মাশাআল্লাহ। ভিউয়ার্স যারা বিউটি কবুতর চিনেন তারা বুঝতে পারবেন, আমি শেপটা দেখাই দিচ্ছি একবারে, হাই কোয়ালিটির শেপ, খুব সুন্দর একটা পেয়ার। যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন। ফিক্সড প্রাইস 7000 টাকা হলে এই পেয়ারটা আপনারা পাবেন, যদি কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।
এখানে একটা শাটিন আছে আর এটা নন না এটা নন এটা মাদি আর এখানে ডিম আছে ডিম একটা আর ডিম কবে পারছে ভাই ডিম দুদিন আগে পারছে দুদিন আগে পারছে আর দেখতে পাচ্ছেন শেপ এবং টাই কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ আছে আর জানার চেষ্টা করব ভাই এগুলো কোরিগুলো কি রকম কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ কোরি ঠিক আছে সবগুলোই কোরি ঠিক আছে সবগুলো 100% ঠিক আছে 100% নটটা হয়তো দুই একটা মিস হতে পারে মাঝে 100% নটা দুই একটা মিস করতে পারে নটটা দুই একটা মিস আছে কিন্তু মাদিটা 100% আছে আর কি হ্যাঁ ওই যে মানে করি যেগুলো পরে হচ্ছে ওগুলো সম্পূর্ণ 100% করি হচ্ছে আর কি মানে হয়তো আগের যে করিগুলো ছিল সেগুলো হয়তো মানে নটটা হয়তো নিউ একদম নিউ আচ্ছা মাশাআল্লাহ এই পেয়ারটা যদি কেউ নেয় কত দাম রাখবে 3200 টাকা ফিক্সড এটা কি ডিম সহ হ্যাঁ ডিম সহ দিয়ে দিবেন আচ্ছা ভিউয়ার্স ডিম সহ এই পেয়ারটা একদম 3200 টাকা ফিক্সড প্রাইস যদি কেউ পছন্দ হয় যোগাযোগ করে এটা কালেকশন করতে পারেন ডিম একটা আছে আরেকটা ডিম দিবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স এখানে আরো একটা শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি একবারে হাই কোয়ালিটি আর এই যে বাইরে যেটা আছে এটা নন্না মাদি ভাই বাইরে যেটা আছে ওইটা মাদি এইটা মাদি না আচ্ছা মাশাআল্লাহ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাদিটা খুব সুন্দর আমি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে হ্যাঁ আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে নর আর নরের নিচে কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ডিম আছে ডিম কয়টা আছে ভাই ডিম একটা আছে একটা আছে না আচ্ছা মাশাআল্লাহ আমি একটু দেখার চেষ্টা করব যদিও আমি ডিমওয়ালা কবুতরকে লাড়াচাড়া দেই না তারপরও দর্শকদের সুবিধার্তে অনেক সময় দেওয়া লাগে আচ্ছা এই পেয়ারটার কি করিগুলো ঠিক আছে ভাই হ্যাঁ এটা 100% ঠিক আছে 100% ঠিক আছে না দুটোটারই দুটোই আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় কত টাকা দাম লাগবে 3200 টাকা 3200 একদম একদম ভিউয়ার্স এই পেয়ারটা একদম 3200 টাকা হলে কালেকশন করতে পারবেন যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখানে একটা কিং কবুতর আছে আর এইটা মনে হয় ফুল রানিং না ফুল রানিং পেয়ার আর বাম দিকেটা হচ্ছে নর মানে সামনেটা আর পিছনেটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন নটা আগে আসছে খুব তেজি একটা নর মাশাআল্লাহ আর বডি ফিটনেসটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন একবার ফুল ফ্রেশ আছে আর খুবই ফিট কবুতরের পেয়ারটি যদি কারো লাগে যোগাযোগ করবেন আর এই পেয়ারটি যদি কোনো ভাই নেয় আপনি কত টাকা দাম রাখবেন এটা ভাই একদম রিজনেবল প্রাইস এটা একটা সার বলতে পারেন মাত্র 4000 টাকা হ্যাঁ ওলি 4000 টাকা 4000 টাকা ডিম বাচ্চাও কি আছে হ্যাঁ গ্যারান্টি আছে হ্যাঁ ওকে আচ্ছা ভিউয়ার্স একবারে সীমিত দাম মাত্র 4000 টাকা এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আর এত কম দামে যদি আপনি কবুতর না পান আসলে এত কম দামে এত সুন্দর কিং কবুতর আপনারা পাবেন কিনা আমার মনে হয় না যদি এই কবুতরটা আপনারা 4000 টাকা কিনতে না চান তাহলে আর কোন কবুতর কিনবেন ভাই যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স এখানে একটা রেসার কবুতর আছে যদিও দুইটা দুই কালার কিন্তু এটা ফুল একটা রানিং পেয়ার এরা নিজেরা ডিম বাচ্চা করে অনেক কয়বার এগুলো দিয়ে ডিম বাচ্চা করানো হয়েছে গ্যারান্টি আছে আপনারা যদি এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন আর জানার চেষ্টা করবো এখানে নর কোনটা মাদি কোনটা এটা সিলভারটা মাদি সবজির নর এটা একটা পোস্টার কবুতর বা আপনি যে নিতে কেউ যদি পোস্টার কবুতর নিতে চায় নিতে পারে বা কেউ যদি পালতে চায় সেক্ষেত্রেও নিতে পারে আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় কত টাকা দাম রাখবেন এই পেয়ারটা রাখা 2000 টাকা 2000 টাকা হ্যাঁ হ্যাঁ একদম না একদম ভিউয়ার্স এই পেয়ারটা একদম 2000 টাকা যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করে নিতে পারেন ভিউয়ার্স এখানে ইয়েলো সিরাজি আছে এক পেয়ার আর ডান দিকেরটা নর আপনারা দেখতে পাচ্ছেন আর বাম দিকেরটা হচ্ছে মাদি আর পেয়ারটা ফুল রানিং নাকি নিউ অ্যাডাল্ট ফুল রানিং ডিম বাচ্চা করছে না হ্যাঁ ইনশাআল্লাহ আমার কাছে করে আমি টানছি অল্প কয়েকদিন দুই তিন দিন মানে যার কাছে আনছি ওনার কাছে ডিম বাচ্চা করছে আচ্ছা মাশাআল্লাহ এই পেয়ারটা যদি কেউ নেয় আপনি কত টাকা দাম রাখবেন এটা আমি আমার লাইফে সেরা যে রেট বিক্রি করিনি ইনশাআল্লাহ আজকে যে রেটটা বলবো অনলি 2500 টাকা 2500 টাকা না অনলি 2500 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ একটা পেয়ার কোনো মিস মার্কিং নেই না না কিছুটা মিস মার্ক আছে কিছুটা মিস মার্ক নরে একটু মিস মার্ক আছে নরে হ্যাঁ আমি দেখাচ্ছি মাদিটা কিন্তু ফ্রেশ আছে নরে হালকা একটু মিস মার্ক আছে সিরাজি এটা সিরাজি বলতে এগুলো কিছু মিস মার্ক থাকে এটা স্বাভাবিক ব্যাপার যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারবেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র 2500 টাকা আসলে এত কম রেটে তো সিরাজি হয় না তো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা নিতে চান নিতে পারবেন আসলে বাজারে কিন্তু এর চেয়ে বেশি দাম দিয়ে সিরাজি কেনা হয় আর সেই সাথে বাজারে কোনো কবুতরের গ্যারান্টি থাকে না আর আমাদের কবুতরের সর্বদাই গ্যারান্টি থাকে যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারেন দর্শক এখানে আরো একটা পেয়ার আছে এটাও সিরাজি ইয়েলো সিরাজি আর এই যে সামনেরটা এটা এটা মানে মাদি না এটা মাদি সামনেরটা মাদি আর এই পেয়ারটার মিস মার্কিং বলতে নটার ওই হালকা একটু মিস মার্কিং না ওটা আসলে ওটা মিস মার্ক ধরে না ওই যে পাখনা দুই দুই তিনটা লোম এখানে লাল আসছে সামনে আর এটা ফুল ফ্রেশ দুটাই ফুল ফ্রেশ ওটা যেটা মুদিতে আসছে ওটা থাকবে ওটা উঠাই দিলেই চলতো কিন্তু আমি তো আমার আমার সাথে এটা যায় না না আমি আমি এটা করাটাও তো ঠিক না এটা আমি কখনো করি না আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা টোটালি ডিম বাচ্চাকে আছে আর সিরাজের ভিতরে
400 টাকা মানে আপনার কথাই হলো তো ডেলিভারি খরচটা আমি দিয়ে দিব 800 টাকা 800 টাকা না হ্যাঁ ডেলিভারি দুই দুইপিয়ার ডেলিভারি খরচ 800 টাকা লাগে এসে পরিমাণের কথা বলতেছি আর বাসে নিলে এক জায়গায় নিলে 500 টাকা লাগে সো আমি 500 ডেলিভারি খরচটা দিয়ে দিব আচ্ছা বিয়ার জানতে পারলেন দামটা সেই সাথে জানতে পারলেন বাচ্চা ভাই যে ডেলিভারি খরচটা দিতে চাইলে যদি কেউ দুই দুই পেয়ার একসাথে কিনেন সেক্ষেত্রে উনি ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন যদি কারো পছন্দ হয় পেয়ার দুইটা আপনার কালেকশন করতে পারেন অথবা সিঙ্গেল পেয়ার নিতে চাইলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন সেখানে বাগদাদি আছে এক পেয়ার এটা ফুল রানিং পেয়ার না ফুল রানিং পেয়ার আর এই যে এটা নর্স নামাদি ভাই এটা মাদি না যেটা দাঁড়ায় আছে এটা মাদি আর এই যে এটা হচ্ছে নর সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা নর আর এই পেয়ারটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে ভাই হ্যাঁ আচ্ছা ওকে আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই পেয়ারটার দাম কত রাখছেন আপনি 4000 টাকা 4000 টাকা কি এটা চাওয়া দাম না একদম ফিক্স দাম কারণ এটা রিয়ার কালেকশন তো এগুলো 800 পাওয়া যায় না ব্যাস এই পেয়ারটার জন্য একদম 4000 টাকা হলে আপনার এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি এই পেয়ারটা কারো লাগে আপনার বাচ্চা মেয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন ব্যাস এখানে ম্যাকপাই কবুতর আছে রেড ম্যাকপাই খুব সুন্দর একটা পেয়ার আর ফুল ফ্রেশও এটাতে কোনো মিসমার্কিংও নেই একবারে মাশাল্লাহ একবারে ক্লিয়ার কবুতর আর পিছনেরটা নর না পিছনেরটা নর সামনেরটা মাদি আর এই পেয়ারটার ডিম বাচ্চাও কি আছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা গ্যারান্টি সহ এই পেয়ারটার দাম আপনি কত চাচ্ছেন বলেন 3000 টাকা ফিক্সড 3000 টাকা ফিক্সড আর দর্শক বন্ধু অনেকেই বলে থাকেন কবুতর অসুস্থ অসুস্থ আর ডিম বাচ্চা এগুলো বলে থাকেন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি আসলে কবুতর যদি আপনি নেওয়ার পরে দুই তিন দিনের ভিতরে অসুস্থ বোধ করেন তাহলে আপনি সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন অথবা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এর বেশি সময় পরে যদি কবুতর আপনার কাছে অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কমেন্ট আপনার আমরা শুনবো না আর দ্বিতীয় কথা হচ্ছে ডিম বাচ্চার গ্যারান্টি যেগুলোতে থাকবে অবশ্যই আপনি নেওয়ার পরে 7 দিন 10 দিন 15 দিন বা 1 মাসের মধ্যে যদি ডিম না করে আবার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবো বেশ সেখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা কি পেয়ার ভাই এটার নাম কি অ্যান্ড্রপ কবুতর মাশাল্লাহ নতুন নাম নতুন প্রজাতি আর মাশাল্লাহ খুব সুন্দর সামনে যে শেপটা কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ টাইটা আছে সুন্দর আর এখানে ডিমও আছে দুইটা ডিম কি এদেরই ডিম ভাই হ্যাঁ এদেরই ডিম ডিম জমছে হ্যাঁ জমছে আচ্ছা এটা কি ভাই এটা নর না মাদি এটা নর এটা মাদি না মাশাল্লাহ বেশি লালাচারা দিব না যেহেতু ডিমে আছে ডিম জমছে আর এই পেয়ারটার দাম আপনি কত রাখছেন 5000 টাকা ফিক্সড ফিক্সড প্রাইস 5000 টাকা না ডিম সহ হ্যাঁ ডিম দিয়ে দেবো বেশ এই জমানো ডিম সহ ফিক্সড প্রাইস 5000 টাকা হলে এই পেয়ারটা আপনার কালেকশন করতে পারবেন একবারে রেয়ার কালেকশন আপনারা যদি এই পেয়ারটাকেও কালেকশন করতে চান যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা নিতে পারেন বিয়ার্স এখানে বিউটি কবুতর আছে এক পেয়ার খুব সুন্দর শেপের বিউটি আমি দেখানোর চেষ্টা করব এই যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে হাই কোয়ালিটি আর এই যে এইটা মাদি না সামনে যে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদি আর এই যে এইটা হচ্ছে নর মাশাল্লাহ দোনোটার শেপ খুব সুন্দর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবেন আর এদের ডিম বাচ্চার গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো একদম নিউ অ্যাডাল্ট আমার কাছে ডিম বাচ্চা কোনো করেনি না আচ্ছা এটা 10 পর কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা বিয়ার্স এই পেয়ারটা 10 পর কমপ্লিট নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ডিম বাচ্চা এখন এখানে করেনি ইনশাল্লাহ করবে কিছুদিনের মধ্যে যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় নতুন করে উদ্যোগ নিয়ে কবুতর পালতে চান সেক্ষেত্রে দাম তাদের কাছে খুব হাই হয় একটু কম করে এই দামটা বলে দেন যাতে নিতে পারে আমার লাইফে বিউটি অনেক বিক্রি করছি বাট আজকে যে রেটটা বলবো এই রেটে কোনো বিউটি বিক্রি করিনি আচ্ছা কত এটা একদম 11500 টাকা একদম না আমি বেবি বিক্রি করছি আগে 10000 11000 টাকা সেম ইয়ারের বেবি সো আজকে রানিং পেয়ার রানিং তো হয়ে গেছে তো 10 পর তো অনেকে রানিং হয়ে গেছে এই রানিং পেয়ার 11500 টাকা ভিউয়ার্স আপনারা দেখার চেষ্টা করুন এগুলোর শেপ আর দেখার চেষ্টা করুন এগুলোর সাইজ হ্যাঁ একবারে ক্লিয়ার এবং সুন্দর বিগ সাইজ আর সুন্দর শেপের কবুতর একদম রিজনেবল প্রাইস মাত্র 11500 টাকা যদি আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আর বিউটি কবুতরের দাম এত কম আসলেই ভাই যদি আপনারা কবুতর চিনে থাকেন বুঝতে পারবেন যে দামটা আসলে বাচ্চা ভাই কীরকম ছাড় অথবা কীরকম কমে দিচ্ছেন যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন একবারে ফুল ফ্রেশ হাই কোয়ালিটি এক পেয়ার বিউটি কবুতর
ভিউয়ার্স এখানে ফুল জেড স্প্রিং দেখতে পাচ্ছেন, একটা মুখি আছে, এটা কফি কালার না, হ্যাঁ চকলেট কালার, আর ওইদিকে একটা বাগদাদি দেখতে পাচ্ছি, ইয়েলো বাগদাদি, এটা কিন্তু লাল গিয়ার আছে, যদিও আমার ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটা ইয়েলো বাগদাদি কিন্তু গিয়ারটা লাল গিয়ার। এটার বয়স কত চলতেছে? একদম রানিং, আপনি দেখেন যে থাপ দিলে দুটাই সব দেখছেন, মুখি চলে আসবে, বাগদাদি চলে আসবে, দেখেন দুটাই এক সেম চলে আসবে, মানে নর নয় যার নর মাদি লাগবে সে নিতে পারে, এটা তো মানে দুটোই খুব মরে আছে, আপনি দেখেন এইটা মাদি না নর, এটা মাদি, দুটোই মাদি, দুটোই মাদি। আচ্ছা এগুলোর দাম কিরকম চাচ্ছেন? এই মাদির দাম 700 টাকা, এটা 700, হ্যাঁ একদম একদম, আর এটা ওটা 2000 টাকা, একদম হ্যাঁ বলছে এটা একদম 2000, এটা একদম 700 টাকা, যেটা আপনার পছন্দ হয় আপনার নিতে পারেন, অথবা আপনার দুইটা লাগলে আপনার নিতে পারেন, হ্যাঁ যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। খুব মনে আছে নর দিলে নগদে জোড়া লাগবে, এক সেকেন্ড সময় লাগবে না। আচ্ছা এটা ডিম বাচ্চা আগে করছে? 100%। আচ্ছা এটা দাম কত রাখছে? না এটা 2000 টাকা, একদম একদম ইউনিভার্সিটি, একদম 2000 টাকা হলে আপনারা নিতে পারবেন, কারো কাছে এটা নর থাকতে পারে, আপনারা যদি কারো এটা লাগে খুঁজে থাকেন আপনারা এটা কালেকশন করে নিতে পারেন, খুব সুন্দর কবুতর কিন্তু, একদম 2000 টাকা। ইউনিভার্স এখানে গিরিজাল কবুতর দেখতে পাচ্ছেন একটা পেয়ার, আর এটা কি গিরিজাল? আফসান বাগা গিরিজাল, আর এটা টাইগার গিরিজাল না? ট্যাগ পরানো আছে, যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই আপনার ট্যাগ সহই পাবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এই পেয়ারটা যদি কেউ নেয় আপনি কত টাকা দাম রাখবেন? 6000 টাকা, একদম একদম বাচ্চা সহ, হ্যাঁ দিদি ব্যাস এই পেয়ারটা বেবি সহ একদম 6000 টাকা হলে আপনার কালেকশন করতে পারবেন, সাথে এক পিস বেবি আছে, আমি আবার বলছি অনেকে হয়তো ভাবতে পারেন দুইটা, আসলে দুইটা না একটা বেবি সহ এই পেয়ারটা আপনারা পাবেন একদম 6000 টাকায়। ব্যাস এখানে দেখতে পাচ্ছেন একটা কিং এর মাদি আছে, আর বাচ্চা ভাই এটা কি ফুল রানিং মাদি? একটু জোরে বলেন ভাই, এটা ফুল রানিং মাদি? হ্যাঁ হ্যাঁ ফুল রানিং মাদি, ফুল রানিং না? আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একবারে মাশাআল্লাহ খুব সুন্দর সাইজ, আর এটা ফুল ইয়েলো কালার, হ্যাঁ এখানে ক্যামেরার লাইটের কারণে হয়তো কালারটা একটু হালকা মানে ইয়ে আসছে, সাদা সাদা আসছে, কিন্তু আসলে এটা ফুল রানিং একটা পেয়ার, ফুল রানিং একটা মাদি আর ফুল ইয়েলো কালার, খুব সুন্দর একটা কবুতর যদি কারো লাগে। এটা ডিম বাচ্চা ওকে আছে? হ্যাঁ ডিম বাচ্চা ওকে আছে। আচ্ছা এটার দাম কত চাচ্ছে? 2500 টাকা, একদম একদম ভিউয়ার্স এটা একদম 2500 টাকা হলে আপনার কালেকশন করতে পারবেন, যদি এটা কারো পছন্দ হয় কারো সিঙ্গেল মাদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা আপনার কালেকশন করতে পারেন। ভিউয়ার্স এখানে এক পেয়ার সিরাজি আছে, ব্ল্যাক সিরাজি, একবারে খুব সুন্দর একটা পেয়ার, মিস মার্কিং নেই, এটাতে হালকা মিস মার্কিং আছে, তারপরেও মোটামুটি চলে, মানে সুন্দর একটা পেয়ার, আর এটা মাদি না নকে মাদি, এটা মাদি এটা না, আর ডিম বাচ্চা ওকে আছে ভাই? আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় কত টাকা দাম রাখবেন? এই পেয়ারটা নিলে একদম বেশি হবে, 2500 টাকা, একদম একদম 2500 টাকা না? আচ্ছা ধন্যবাদ ভাই, আর এই পেয়ারটা একদম 2500 টাকা, যদি কারো লাগে যোগাযোগ করে আপনার এই পেয়ারটা কালেকশন করতে পারেন, খুব সুন্দর একটা কালেকশন, দামেও কম। ড্রেস এখানে এক পেয়ার চকলেট কালারের মুখি আপনারা দেখতে পাচ্ছেন, এই পিছনেরটা এটা মাদি আর সামনেরটা নর, আর পেয়ারটা ফুল জেড স্প্রিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পেয়ারটা ডিম বাচ্চা ওকে আছে ভাইয়া? হ্যাঁ 100% ওকে আছে না? আর এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করে কত টাকা দাম রাখবে? একদম 1500 টাকা, একদম 1500 টাকা না? আচ্ছা ভিউয়ার্স এই পেয়ারটা একদম 1500 টাকা হলে আপনার কালেকশন করতে পারবেন, একদম ফিক্সড প্রাইস, যদি কারো লাগে আপনার যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করতে পারেন। ভিউয়ার্স এখানে একটা পেয়ার আছে, জানার চেষ্টা করবো ভাই এটা কি নর না মাদি? এটা নর, ওটা মাদি, এটা মাদি না? হ্যাঁ এটা বাগদাদি, এটা রেড বাগদাদি, এটা মিস পাইছে আজকে দিন পারবে, তাই আমি লাস্টটা দিব না, এটা আমি দেখাচ্ছি, কারণ কেউ যদি কারো যদি মাদি লাগে সিঙ্গেল নিতে পারে, আর যদি কেউ জুড়ে পোস্টটা করে দেয় সেটাতে সে নিতে পারে। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় আপনি কত টাকা দাম রাখবেন? এই পেয়ারটা যদি নেয় তাহলে আমি ফিক্সড 1500 টাকা রাখবো, একদম একদম শুধু মাদির দামটাই যাবে। আচ্ছা ভিউয়ার্স আপনারা জানেন যে মাদির দামটাই আছে 1500 টাকা, তো এই পাওয়ারটা যদি কেউ নিতে চান এটা পোস্টারিংও করাইতে পারবেন, আর এরা নিজেরও ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ।
যদি এই প্যাডটা কেউ নিতে চান এক দাম 1500 টাকায় আপনারা কালেকশন করতে পারবেন, যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স এখানে এক প্যাড রেড কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল রেড না। হ্যাঁ, এটা কি কালার বলে ভাই? আপনারা কালেকশন করতে পারবেন, যদি এই প্যাডটা কারো পছন্দ হয় নিতে চান বাড়ির সাথে যোগাযোগ করে এই প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন। ভিউয়ার্স এখানে এক পেয়ার লোটন কবুতর আছে, জানার চেষ্টা করবো ভাই এটা নরকুন্ডা মাদি কোনটা? দুটোটা মাদি না? আচ্ছা ভিউয়ার্স, এটা দুটোটাই হচ্ছে মাদি কবুতর, দুটোটা কি ফুল রানিং মাদি? না, এটা নিউ রানিং। নিউ রানিং 10 পর কমপ্লিট হয়েছে ভাই? না না, 10 পর না, 6-7 পরে আছে। না 6-7 পর, আমি পর দেখিনি, 6-7 পর। আচ্ছা ভিউয়ার্স, এটা সঠিক জানা নেই, 6-7 পর হতে পারে, নিউ রানিং, নিউ রানিং কবুতর। আর এই যে এইটা হচ্ছে মাদি এবং এইটা হচ্ছে মাদি, মানে দুটোটাই মাদি। যদি মাদি কারো লাগে আপনার একটা অথবা সিঙ্গেলে অথবা ডাবল দুটোটাই নিতে পারেন। আর এগুলোর দাম কিরকম পড়বে? এটা 1200 টাকা ফিক্সড একদম? না, পার পিস 1200 টাকা। আচ্ছা দামটা কি একদম? একদম। ভিউয়ার্স, এগুলো পার পিস 1200 টাকা করে, দুইটা একসাথে 2400 টাকা। যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন, দুইটাও নিতে পারেন, একটাও নিতে পারেন। ভিউয়ার্স, এই ছিল বাদশা ভাইয়ের লটের বেশ কিছু কবুতর, আমি দরদাম সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।